হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মেডিকেল ইনফর্মার এই চ্যানেল। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো লাল সাবস্ক্রাইব অংশে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা ঘন্টি আইকনটি প্রেস করিয়ে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওগুলি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আজকে আলোচনা করব সুইচ 50, অর্থাৎ একটা অ্যান্টিবায়োটিক যার নাম সুইচ 50, এর সম্পর্কে কিছু আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুইচ 50, এই সিরাপ, এইটা 30 ml এর সিরাপ, 18 গ্রাম পাউডার আছে। এইটার কম্পোজিশন হচ্ছে সিফোডক্সিম, আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিফোডক্সিম ওরাল সাসপেন্স, ঠিক আছে। এইটা এইটা এর মধ্যে দেখুন, এই যে 5 ml এর ইচ 5 ml কন্টেন্ট, এখানে সিফোডক্সিম প্রোক্সিডেল আছে 15 mg, 50 mg, অর্থাৎ 50 mg সিফোডক্সিম আছে। এইটা কোন কোম্পানি তৈরি করেছে দেখুন, এই যে অ্যালকেম, এর কোম্পানির নাম অ্যালকেম, এবং কোম্পানি অনুযায়ী ওর রেট করেছে 82 টাকা, 82 রুপিজ, 82 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এটা এক্সপায়ার ডেট, এখানে এক্সপায়ার ডেট একটা আছে, এখানে ওয়াটারের এক্সপায়ার ডেট আছে, ঠিক আছে, এখানে টোটালটাই লেখা আছে। এর মধ্যে আপনাদের সামনে খুলে দেখাচ্ছি, এর মধ্যে একটা বোতল আছে যার মধ্যে পাউডার আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে পাউডার, এবং এর মধ্যে আরেকটা ওয়াটার আছে। এই ওয়াটারটা ভেঙে এর মধ্যে ঢালতে হবে, ঢেলে ভালো করে গুলিয়ে খাওয়াতে হবে। পরবর্তী আলোচনা, এটি কি কি কাজে লাগে। এইটি সাধারণত টাইফয়েড ফিভার এবং যে কোনো ধরনের ব্রঙ্কাইটিস, কাশি, কফ ইত্যাদির কাজে ব্যবহার হয়। সাধারণত গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ভাইরাস ব্যাকটেরিয়ার কারণেও এটা দেওয়া যায়। এনি টাইপ অফ ইনফেকশান, ব্রঙ্কাইটিস, যে কোনো ঘাতে, ছুড়া ঘা, কাটা ঘাতেও ব্যবহার করা হয়। সাধারণত বাচ্চাদের কফ সিরাপ অ্যান্টিবায়োটিক হিসেবে এটা ব্যবহার করা হয়, যার ডোজ হচ্ছে 10 mg পার কেজি পার ডে। অর্থাৎ একজন বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, তা সারাদিনে 10 × 10, অর্থাৎ 100 mg পড়বে, অর্থাৎ 5 ml করে দুবার পড়বে, ঠিক আছে। এটি আমাদের বাজারে মনোসেপ, সুইচ, সিফোডেম, মনোটেক্স ইত্যাদি নামে পাওয়া যায়। এর ব্যবহারের বিধি হিসেবে আপনাদের সামনে আজকে কিছু বললাম না, যদি কোনো সাইড ইফেক্ট হয় আপনাদের কাছাকাছি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবারও দেখা হবে, নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা এই চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইবও করে কাছে থাকবেন।